আরামবাগ ব্লকের তিরল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্ষিয়ান তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনার সূত্রপাত জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে। যদিও যে পক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ তাদের দাবি, প্রাক্তন প্রধান আব্দুল শুকুর নিজের প্রভাব খাটিয়ে গরিব মানুষের জমি দখল করার চেষ্টা করেন। এই বিষয়ে আদালতে একটি মামলাও চলছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, তিরলের কোরুই এলাকায় একটি জায়গার বেড়া দেওয়াকে কেন্দ্র করে বচসা থেকে মারপিটের ঘটনা ঘটে। প্রাক্তন প্রধান আব্দুল শুকুর তার স্ত্রী জাহানারা খাতুন সহ দুই ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ তোলেন ওই তৃণমূল নেতার স্ত্রী। ডোবেতে আমাকে ফেললে আর তিনজন মিলে আমাকে একবারে টিপে ধরে যে বেউজিতি করার মতন আমাকে মেয়েরা চাপা দিচ্ছিল। শুকুর, সাহেব, বাবু, রাজা, কালো, সোহেল, ওরা সব সবাই আমাকে নিয়েছে, মেরে চাপা দিয়ে দিচ্ছিলো। পড়ার লোকেরা ছিল বলে আমি বেঁচেছি। হ্যাঁ, আমার ছেলেটাকে একদম মরার দাগিল করে দিয়েছে, এত মেরেছে। হ্যাঁ, আমার ভাসুরটাকে পাটা ভেঙে দিয়েছে, পাটা ভেঙে দিয়ে একবার ফেটে গেছে একবারে। অপরদিকে শেখ আব্দুল কাদের নামে এক প্রবীণ ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালের বেডে সাংবাদিকদের জানান, জোর করে প্রাক্তন প্রধান ও তার লোকজন জমি বেড়া দিচ্ছিল, ওনাকে মারধর করা হয়নি, উল্টে উনি লোকজন নিয়ে এসে মারধর করেন বলে জানান। প্রধানকে কে মেরেছে? আমাদেরকে তো এই যে মেরেছে, আমাদের তারাই মেরেছে, তারাই মেরে এই করেছে, আমাদের মেরেছে, সাবল মেরেছে, কোমরে মেরেছে, মেরেছে, বুকে মেরেছে, মেয়ে সব যন্ত্রণা তো অস্থির হয়ে আছে, পাতা ফ্র্যাকচার হয়েছে, জায়গাটাই গণ্ডগোল হয়েছে। ওই জায়গাটা আমাদের জায়গা, আমার ছোটো ওই ছোটো ভাইয়ের জায়গা, এই জায়গাটা জোর করে দখল নিচ্ছে প্রধান, জোর করে দখল নিচ্ছে, দখল নিচ্ছে দিয়ে ওদিকে মেরে ফেলে, ওইখানে মা বেটাকে মেরে ফেলেছে, মানে মেরে সুইচ দিচ্ছে দিতে। আমি যখন এসেছি তখন আমাকে মেরেছে শাবল, শাবল তখন মেরেছে, জায়গাটা আমার ভাই ধরে জোর করে প্রধান ছেলে জোর করে জোর করে জোর করে দখল দিচ্ছে, ওরা জোর করে ধমকি দিয়ে বার করলে আমরা তো পয়সাহীন গরিব, আমরা সেই ভিড়ে বাস করে আছি, বাড়ি আছে আমার, সেখানে বাড়ি আছে, জোর করে এটা ওই ভিড়েতে বাড়ি আছে, গেলে পরে পাবে সব দেখতে। হ্যাঁ, দিয়ে ওই পয়সা নেই, সেই জায়গাটা জোর করে দখল করে আছে। এই বিষয়ে প্রাক্তন প্রধানের স্ত্রী জাহানারা খাতুন বলেন, কোর্ট থেকে লোকজন এসে জমির সীমানা চিহ্নিত করে দেয়, এরপর আমরা বেড়া দিতে যাই, তখন লোকজন এসে মারধর করে। ওই যে সাদেক, সাবি, ওর মা, জানা, ওর কাকারা, কাকার ছেলে, জ্যাঠা সবাই মিলে মেরেছে। কেন? ও জায়গার ব্যাপার ছিল, কোর্ট থেকে আমাদের দখল দিয়ে গেছে, ডিগ্রি আরে এক বছর হয়ে গেছে, আমরা তো দখল করতে যাইনি, কোর্ট থেকে দখল দিয়ে গেল, তারপর আমরা ঘিরে দিয়ে গেছে, কোর্টের অফিসাররা এসে ওগুলো দাঁড়িয়ে থেকে করে দিয়ে গেছে, আমরা কাল বাড়ি থাকিনি, ওগুলো ভেঙে ফেলে দিয়েছে, আজ তো আমার ছেলে দুটো ঘিরতে গেছিলো, ওর মা বেটায় সবাই মিলে এসে মারতে লেগে পড়েছে, ওরা আমার দুটি ছেলে বুটা পাড়ার 10-15 জন লোক সব এসে লেগে পড়েছে, আমি সব ফোনে আমার বাড়ির ছেলেদেরকে ডাকছি, আই সব ছেলেগুলোকে মারছে ধরছে, তখন আমার হাত থেকে ফোনটা কেড়ে পুকুরের জলে ফেলে দেয়। কে? মফিজুল বলে আমাদের পাড়ার একটা ছিল, পাড়ার লোকেরা শুধু এসে মারতে লেগেছে। হ্যাঁ, আমাদেরকে সবাইকে মেরেছে, আমাকে মেরেছে, আমার স্বামীকে, ছেলেদিকে, আমার দুটি ছেলে, তো ওরা পুরো ফ্যামিলি 10-15 জন লোক এসে সব মারধর করছে। লাস্টে ফোনটা যখন ফেলে দিলাম, চেয়েছি পাড়ার লোকের দিকে, দেখেছি কে কোথায় আছে, বাঁচাও বাঁচাও মেরে দিলে আমাদেরকে মেরে ফেলে, তখন পাড়া কি মারধর করা হয়নি, আমার দুটো ছেলে কখন মারতে পারে, 10-15 জন লোক আছে, আমার ছেলেরা কখন মারতে পারে, তারাও হাসপাতালে ভর্তি হয়েছে, তারাও ভর্তি হতে পারে, তবে আমাদের ছেলেটা মারি না, তারা মারতে গেছে আমার ছেলেদিকে লাগতে পারে এই হিসেবে। অন্যদিকে তিরল অঞ্চলের তৃণমূল সভাপতি কাজী নিজামউদ্দিন জানান, পারিবারিক গণ্ডগোল হলেও প্রাক্তন প্রধান প্রভাব খাটিয়ে জমি দখল করতে গিয়েছিল, প্রভাব খাটিয়ে তিনি কোর্টের অর্ডার বের করে গরিব মানুষের জায়গা দখল করেছিলেন, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। অঞ্চল সভাপতি বলতে আপনার ওইটা আমাদের দলের কোনো ব্যাপার নয়, জানেন তো, ওটা হচ্ছে প্রাক্তন প্রধান আব্দুল শুকুর বর্ষিয়ান লিডার, উনি একটা ওই পাশের একটা ওদের ব্যক্তিগত একজনের সঙ্গে জায়গা নিয়ে, জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বেড়া ঘেরা নিয়ে একটা কি অশান্তি হয়েছে, এটা দলগত ব্যাপার, সেরকম তো কিছু নয়। না না, প্রাক্তন প্রধান মার খায়নি, বুঝলেন, উনি আমাদের বর্ষিয়ার লিডার, উনি একজন গরিব মানুষ, তার জায়গাপত্র একটু খুব কম, উনি সেই জায়গাটায় একটা কোর্টে অর্ডার নাকি বার করে নিয়েছে, এবং পাশের একটা প্লট আছে সেখান থেকে উনি চাইছেন যে উনাকে বিক্রি করে দিতে হবে বা ছেড়ে দিতে হবে, তো এটা তো ঠিক নয়। এই নিয়ে একবার বসাও হয়েছিল আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব জয়দেব জানা জেলা চেয়ারম্যান, উনি তখন এখানে ফিল্ডে এসে বলেও গেছিলেন বিষয়টাকে নিয়ে, তার সত্ত্বেও যদি উনি এইভাবে মারপিট ঝামেলায় জড়িয়ে পড়েন,
তো সেটা আর দল দায়ী নয়। নিউজ আজ বাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।